গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো প্রভাস ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক ওয়েলকাম। বাজে সকাল 10টা আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে পরিবেশ, একদম ওয়েদারটা মেঘলা মেঘলা। আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমি আজকে যাব আমার দিদির বাড়ি, আজকে যাব আমি আমার মেজদির বাড়ি। তোমাদের দাদা ভাই এখনও দোকান থেকে আসেনি, তো ও এলে একসাথে দুজনে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। তো ব্লগটা শুরু করলাম সকাল 10টা থেকে, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, আশা করছি ভালো লাগবে। এই দেখো আমাদের তিতলি সোনা, আর সাথী এখন বেরু বেরু করতে বেরিয়েছে। আমার তিতলি সোনা শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল আসছে। তো আমি রেডি হয়ে গেছি, ও আসলে একসাথে বেরিয়ে যাব। তো এখন আমি ব্রেকফাস্ট করব, দেখে নাও, এখানে আছে ঘুগনি, পরোটা আর আলু ভাজা। তো পরোটাটা বাজার থেকে কিনে আনা হয়েছে, আজকে বানানোর সময় নেই। তো এখন চটপট আমরা খেয়ে নিই, আর খেয়ে নিয়ে তারপরে বেরোবো। বাড়িতে চলে এসেছি দুপুর 2টো, আর ব্লগটা করিনি, এখন বাজে 7:30। তো দেখো আমাদের বাবু মেসুর সাথে কেমন খেলা করছে। তো তোমাদেরকে বলাই হয়নি মেসদি বাড়িটা অ্যাকচুয়ালি কোথায়। মেসদি বাড়িটা হলো বেলুর মঠ থেকে 10 মিনিট দূরে। হাই গাইস, তো আমি দিদির বাড়িতে চলে এসেছি, আর রাস্তায় তোমাদেরকে ব্লগটা দেখাতে পারিনি। আমাদের বাবু কি করছে দেখে নাও, আমাদের বাবু এখন আলু গোছাতে ব্যস্ত। এই যে হাই বলো, হাই বাবু, এখন দুধু খাচ্ছে, দুধু খাচ্ছে এখন বাবু। দুধ না খেলে হবে না ভালো ছেলে। এটা কে? এখন বাজে রাত 8টা, আর এখন বানানো হচ্ছে গাজরের হালুয়া। বাবলাই একটু বল হাই গাইস, কেমন আছো? যেটা করেছিল ওটা খুব ভালো লেগেছিল। বাবু দুষ্টুমি করছে, শাড়ি পরে হঠাৎ করে বন্ধুরা দশটা ফোন করে বলছে রেডি হবে, বেরোবো, শাড়ি পরে যাবো, মার শাড়ি মামা ব্লাউজ গায়ে হবে। বাবা একটা শাড়ি নেই তোমার ঘরে, আমি নেই শাড়িতে। তো মেসো বলো, মেসো এই যাচ্ছে, এই যাচ্ছে, উঠেছো, উঠে আসো না, যাচ্ছে বাইরে, আসো, খেলবে খেলবে খেলবে, স্কুলে খাওয়া দাওয়া। তো বাবুর দুষ্টুমির সাথে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।